আমরা আলোচনা করতেছিলাম কনিক্স নাকি? কনিক্স এর কয়টা ক্লাস অলরেডি হইছে বলো তো? কয়টা ক্লাস হইছে? চারটা, পাঁচটা, চারটে নাকি পাঁচটা? আজকে লাস্ট ক্লাস, আজকে আজকে দুইটে, আজকে লাস্ট ক্লাস কনিক্স এর। টাইপ ফোর, টাইপ ফোর টাইপ ফোর হচ্ছে তোমার কোন পরাবৃত্তের শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে বা উপকেন্দ্র দেওয়া থাকে, শীর্ষবিন্দু দেওয়া থাকবে আর কি দেওয়া থাকবে, উপকেন্দ্র, তখন নিয়ামক রেখার সমীকরণ বের করো, অক্ষরেখার সমীকরণ বের করো ইত্যাদি। মানে আমার অনেক সময় নিয়ামক রেখা দেওয়া থাকতে পারে, উপকেন্দ্র দেওয়া থাকতে পারে, অক্ষরেখার সমীকরণ। এই জন্য বলছি যে এই টাইপ ফোরটা হচ্ছে তোমাদের দুই নম্বর ম্যাথ। দেখো বইতে দেখো দুই নম্বর, এগারো নম্বর, এই টাইপের দুই এগারো, দুই নম্বর এগারো নম্বর, এই নিয়মের মধ্যে পড়ে। তো দুই নম্বর একটা ম্যাথ দেখো, দুই দুইয়ের এক এক নম্বরই দেখো। আগে চিত্রটা আঁকো, নর্মাল চিত্র আঁকাইতেছি, অরিজিনাল চিত্র আঁকাই নাই, মনে করো এই যে এটা। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এলো পরাবৃত্ত, তোমাদের দেখো এগারো নম্বর এক, এগারো নম্বরের এক নম্বরটা দেখো, তোমার বই বের করো সবাই। দেখো কি 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 দেওয়া আছে এখানে, কি কি দেওয়া আছে বলো। উপকেন্দ্র আর শীর্ষবিন্দু, উপকেন্দ্র কত দেওয়া আছে? -6 -3, -6 -3, কত নাম্বার? এগারোর এক, দুইয়ের এক লেখছি, দুইয়ের এক, তুমি বলতেছো এগারোর এক, দুইয়ের এক বলো, একই জিনিস, তুমি দুইয়ের এক নম্বরটা বলো। স্যার উপকেন্দ্র হচ্ছে -1 আর 1, -1 আর 1, আর শীর্ষবিন্দু -2 -3, -2 -3 বলছো। অক্ষরেখার সমীকরণ নির্ণয় করো আর নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো, তাই বলছে না? জি স্যার। অক্ষরেখা কি, একটা অক্ষরেখা কোনটা এখানে বলো তো? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, অক্ষরেখা কোনটা? স্যার আমার একটু হসপিটালে যাওয়া লাগবে স্যার। কত রোল স্যার? 301। আচ্ছা কেন কেন হসপিটালে যাবা? স্যার ওই যে ছোট ভাইকে নিয়ে আস স্যার। আচ্ছা যাও। তাহলে শীর্ষবিন্দু দেওয়া আছে, অক্ষরেখা দেওয়া, শীর্ষবিন্দু দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, বলছো অক্ষরেখা সমীকরণ বের করো, অক্ষরেখা কোনটা বলো? যদি নিয়ামক রেখার লম্ব বের করা হয় তখন বের করা যাবে। তুমি এবার বেশি অ্যাডভান্স করে ফেললাম। তাহলে আমরা অক্ষরেখার সমীকরণ কয় বিন্দুগামী? দুই বিন্দুগামী রেখার সমীকরণ, দুই বিন্দুগামী সহ লেখার সমীকরণ জানো, সূত্রটা জানো? জি স্যার। বলতো সূত্রটা কি? একটা রেখার উপর দুইটা বিন্দু দেওয়া থাকলে এই একটা বিন্দু px1y1 qx2y2, এই দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা এই সরলরেখা সমীকরণটা কেমনে পাবো, PQ রেখার সমীকরণটা কেমনে পাবো বলো? সরলরেখার মধ্যে পড়ছো না সমীকরণ? x-x1 x1-x2 = y-y1 y1-y2, এই সূত্রের সাহায্যে আমরা দ্বিবিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারি। যেহেতু এখানে অক্ষরেখার উপর কয়টা বিন্দু দেওয়া আছে,
দুইটা বিন্দু দেওয়া আছে, তো অক্ষরেখা একটা সরল রেখা, অতএব অক্ষরেখার সমীকরণ আমরা এই সূত্রে সাহায্য করতে পারবো। ঠিক আছে, এখন এখন লেখো দেওয়া আছে কি কি দেওয়া আছে, দেখো কি কি দেওয়া আছে, পরাবৃত্তের শীর্ষবিন্দু দেওয়া আছে, শীর্ষবিন্দু কত, এ হলো 2-3, পরাবৃত্তের উপকেন্দ্র, উপকেন্দ্র কত দেওয়া আছে, এস -1 আর 1, অতএব অক্ষরেখা, অক্ষরেখা জেড এক্স এর সমীকরণ, জেড এক্স এর সমীকরণ সূত্রটা কি বলতো, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান হলো 2, এক্স ওয়ান মাইনাস এক্স 2 ইকাল টু ওয়াই মাইনাস ওয়াই 1, ওয়াই 1 মাইনাস ওয়াই 2, দেখো বুঝছো কিনা, বুঝতে পারছো, জি স্যার। এখন ক্যালকুলেশন করো, যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করে আমরা কত পাবো দেখো তো, এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই 3, ওয়াই প্লাস 3 ডিভাইডেড বাই মাইনাস 4, তাহলে 3y+9 -4x+8, এক পাশে নিয়ে আসলে 4x+3y+1, এই হলো তোমার অক্ষরেখার সমীকরণ, কিসের সমীকরণ, অক্ষরেখার সমীকরণ বের করলাম। অক্ষরেখার সমীকরণটা বের করলাম, অক্ষরেখার সমীকরণটা কত পাইলাম, 4x+3y+1=0, বুঝতে পারছো না, বুঝো নাই, বুঝছি স্যার। এখন আসো নিয়ামক রেখার সমীকরণ বের করব। এখন আমরা জানি তোমাদের যখন সংজ্ঞা পড়াইছিলাম অক্ষরেখা নিয়ামক, স্যার এতক্ষণ কেন স্যার আমাদের ক্লাস কখন স্যার, আমি তো শামস, তোমাদের ক্লাস সেদিন বলছি না 12টা সময়, তুমি আস ঢুকছো ভালো কথা, তুমি কাজ করতে থাকো অসুবিধা নেই, কাজ করতে থাকবো। তোমার পরাবৃত্তের কি দেওয়া ছিল এখানে বলো তো, কি দেওয়া ছিল, উপকেন্দ্র দেওয়া ছিল, আর কি দেওয়া ছিল, শীর্ষবিন্দু দেওয়া ছিল। আমরা কার সমীকরণ বের করব, অক্ষরেখার সমীকরণ বের করব, অক্ষরেখা কোনটা, জেড এক্স, আমি আবার বলতেছি যারা না বুঝছো, অক্ষরেখার সমীকরণ কোনটা, জেড এক্স, অক্ষরেখা মানে কি একটা সরলরেখা, এই সরলরেখার উপর কয়টা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু, দুই বিন্দু, আমি সরলরেখার সমীকরণের ফর্মুলা কি, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান হলো 2, এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স 2, 2 মাইনাস হচ্ছে +1 ইকাল টু ওয়াই মাইনাস ওয়াই 1, ওয়াই তো ওয়াই, ওয়াই মাইনাস ওয়াই 1 কত, -3, মাইনাস হচ্ছে +ওয়াই 1 মাইনাস ওয়াই 2, এই সমীকরণ তোমরা সরলরেখার মধ্যে পড়ছো না, জি স্যার। তাহলে আমরা এই অক্ষরেখার সমীকরণ বের করলাম, অক্ষরেখার সমীকরণ ক্যালকুলেশন করে কত পাইছি, 4x+3y+1=0, এটা কার সমীকরণ পাইলাম, অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ পাইলাম। এখন আমরা কার সমীকরণ বের করব, নিয়ামক রেখার, নিয়ামক রেখার সমীকরণ, তো অক্ষরেখা নিয়ামক রেখা পরস্পর কি লম্ব, অক্ষরেখা নিয়ামক রেখা পরস্পর কি বলছি লম্ব, তাহলে আমরা তোমার সরলরেখা, সরলরেখায় পড়াইছিলাম, সরলরেখায় পড়াইছিলাম একটা জিনিস তোমার মনে আছে কিনা দেখো, ax+by+c এটা একটা সরলরেখার সমীকরণ নাকি, এই যে একটা সরলরেখার সমীকরণ, যদি বলে এই রেখার উপর লম্ব করে আর একটা রেখার সমীকরণ নির্ণয় করো, বলো তো এই রেখার ঢাল কত, এই রেখার ঢাল কত, -x এর সহগ ডিভাইডেড বাই y সহগ -a/b, আর
লম্ব রেখার ডাল কত হবে বলো, দুটো রেখা লম্ব কখন হয় স্যার? বি বাই এ, ডাল দুয়ের গুণফল মাইনাস ওয়ান হইতে হবে, অর্থাৎ বি বাই এ হবে। বি বাই আর বি বাই এ গুণ করলে দেখো তো মাইনাস ওয়ান আসে না, মাইনাস ওয়ান আসে? তাহলে আমরা একটা সরলরেখা সমীকরণ দেওয়া থাকলে কি করতে হবে জানো, তিনটা জিনিস পরিবর্তন করতে হবে, সহগ পরিবর্তন। এক্স এর সহগ কত এ, ওয়াই এর সহগ কত বি, ওয়াই এর সহগ এক্স এর মধ্যে যাবে, এক্স এর সহগ ওয়াই এর মধ্যে যাবে, আর যে কোনো একটা চিহ্ন পরিবর্তন হবে, এনে কি চিহ্ন প্লাস, এনে কি হবে মাইনাস। আর একটা জিনিস পরিবর্তন হবে, কি পরিবর্তন, ধ্রুবক পরিবর্তন হবে। তাহলে কয়টা জিনিস পরিবর্তন হয়? তিনটা, তিনটা। একটা হলো সহগ পরিবর্তন, যে কোনো একটা চিহ্ন পরিবর্তন, আর একটা কি পরিবর্তন, ধ্রুবক পরিবর্তন, ধ্রুবক পরিবর্তন। মানে একটা রেখা দেওয়া থাকলে তাহলে এইভাবে আমরা লম্ব রেখার সমীকরণ বের করতে পারি। বুঝতে পারছো না, বুঝো নাই? বুঝছি স্যার। নিয়ামক রেখাটা আসলে কোন বিন্দু দিয়ে যায় বলো তো, নিয়ামক রেখাটা কোন বিন্দু দিয়ে যায়? জেড বিন্দু দিয়ে যায় না, এই জন্য জেড বিন্দু স্থানাঙ্কটা আমাদের বের করতে হবে। জেড বিন্দু স্থানাঙ্ক বের না করতে পারলে নিয়ামক রেখার সমীকরণটা বের করতে পারবা না। তাহলে আমরা সংজ্ঞা অনুযায়ী বলো তো, এটা জেড এস এর কি বিন্দু, এ বিন্দুটা জেড এস এর কি বিন্দু বলো? মধ্যবিন্দু, মধ্যবিন্দু। তাহলে আমরা ধরি জেড বিন্দু স্থানাঙ্ক, জেড বিন্দু স্থানাঙ্ক দিলাম আলফা বিটা, জেড বিন্দু স্থানাঙ্ক কত ধরলাম? আলফা বিটা। এটা জেড এস এর কি বিন্দু? এটা জেড এস এর মধ্যবিন্দু। মধ্যবিন্দু সূত্রটা মনে আছে? জি স্যার। মধ্যবিন্দু বুঝ কত? এটা কিন্তু আলফা বিটা ধরছি, দেখো এটা আলফা বিটা। মধ্যবিন্দু বুঝ আলফা মাইনাস ওয়ান বাই আলফা বুঝদের যোগফল ভাগ দুই, তাহলে আলফা মাইনাস ওয়ান ইকাল টু ফোর। আলফা মান কত পাইলাম? ফাইভ। আলফা মান কত পাইছি? ফাইভ, ফাইভ। এখন বিটার মান বের করো, বিটার মান বের করতে গেলে মধ্যবিন্দু কুটি কত? কুটি মাইনাস থ্রি, কুটি দুয়ের যোগফল ভাগ দুই, অতএব বিটার মান কত? মাইনাস সেভেন। বিটার মান কত? মাইনাস সেভেন। অতএব জেড বিন্দু স্থানাঙ্ক কত পাইলাম বলো তো? মাইনাস সেভেন, ফাইভ মাইনাস সেভেন। এইটুকু আগে কমপ্লিট করো, বুঝতে পারছো? জি স্যার। এটুক তোলা শেষ? জি স্যার শেষ। এখন লেখো অক্ষ রেখা নিয়ামক রেখা পরস্পর লম্ব। অক্ষ রেখা ও নিয়ামক রেখা পরস্পর লম্ব, অতএব নিয়ামক রেখার সমীকরণ বলতো কত হবে? নিয়ামক রেখার সমীকরণ 3x minus 4y plus k, 3x minus 4y plus k, very good. তোমার রোল নম্বর কত? 360। তুমি একটু পড়াশোনা করতেছো মনে হয় নাকি?
জি স্যার একটু একটু করতেছি। এই নিয়ামক রেখাটা তাহলে কোন বিন্দু দিয়ে গেছে বলো তো, এতক্ষণ জেড বিন্দু স্থানাঙ্ক কত পাইছিলাম? 5 - 7 তাই না? এই নিয়ামক রেখাটা কোন বিন্দু গামী এখন বলো স্যার? 5 - 7 দুই রাখেন, 5 - 7 বিন্দু গামী। তো বিন্দু গামী হলে সিদ্ধ করাও, সিদ্ধ করলে কত হবে? 3 - 5 - 4 - 7 প্লাস কে গেল 0। কে এর মান কত হয় দেখো, 15 + 28 মানে 43। কে এর মান কত পেলাম? 43। কে এর মানটা কোথায় বসাবো স্যার? ওই যে দুই নাম্বার সমীকরণে 3x - 4x এর মান দুই নঙ্গে বসাও, কে এর মান দুই নঙ্গে বসাও। এর মান দুই নঙে বসাও, এর মান দুই নঙে বসালে সেটাই কিসের সমীকরণ পাবা? নিয়ামক রেখার, নিয়ামক রেখার সমীকরণ পাবো। নিয়ামক রেখার সমীকরণ পাবো। বুঝতে পারছো? তাহলে এই নিয়মটা বুঝছো না বুঝো নাই বলো? বুঝছি স্যার। এই নিয়মটা একটু কঠিন নিয়ম, কঠিন মানে সরল লেখার বেসিক জানা থাকলে কঠিন না। লাস্ট টাইপ 5, এটা একটা কমন টাইপ। কমন টাইপ বলতে এখানে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এই এই নিয়মটা, পরাবৃত্ত আছে, উপবৃত্ত আছে, অধিবৃত্ত আছে, তিনটার মধ্যেই আছে। এই জন্য একটা ইম্পর্টেন্ট একটা টাইপ, প্রায় পরীক্ষায় আসে। বুঝেছ? এই টাইপের বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য, উপকেন্দ্র দেওয়া থাকবে, উপকেন্দ্র এস দেওয়া থাকবে। দুই নম্বর বৈশিষ্ট্য, নিয়ামক রেখার সমীকরণ থাকবে। নিয়মে রেখার সমীকরণ থাকবে। তিন নাম্বার বৈশিষ্ট্য, উৎকেন্দ্রিকতা দেওয়া থাকবে, উৎকেন্দ্রিকতা অর্থাৎ ই দেওয়া থাকবে। এই তিনটা জিনিস দেওয়া থাকবে। বুঝে ভালো করে। কিন্তু এখানে পরাবৃত্ত বেলা ই এর মান দেওয়া থাকবে না, বলো তো কেন? এখানে ই এর মান স্যার এসপি আর পিএম দুটো সমান, এই জন্য মানে বলতে এসপি এর মান সর্বদাই 1, এই জন্য দেওয়া থাকবে না পরাবৃত্ত বেলায়। ই এর মান সর্বদাই 1, এই জন্য দেওয়া থাকবো না। কিন্তু অন্য অন্য ক্ষেত্রে, উপবৃত্ত অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা দেওয়া থাকবো, কারণ ওইখানে ই এর মান নির্দিষ্ট করে না। একের থেকে ছোট না স্যার ই এর মান পরাবৃত্ত বেলায়? তাহলে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। যেমন 4 নম্বর দেখো, 4-এর সবগুলো ম্যাথ একই রকম। 1 নম্বর দেখো, 4-এর 10 নম্বরটা করে দেন স্যার। 1 নম্বর না করে আগে 10 নম্বর পরে বুঝবা না তো স্যার? প্রশ্নটা বললে ভালো হইতো, বই নেই। তুমি ছাত্র নাকি? তুমি ছাত্র না, বই থাকবো না কেন? দেখো একটা পরাবৃত্তের পরাবৃত্তটা আঁকো। আমি অরিজিনাল চিত্র আঁকাই নেই,
অরিজিনাল চিত্র আঁকাইতে গেলে তোমরা বুঝবা না, এই জন্য আমি আপাতত এই চিত্র আঁকাইলাম। স্যার রোল প্রেজেন্ট উপকেন্দ্র দেখো তো কত দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে কত বলো? -8 -2 দেওয়া আছে, নিয়ামক রেখা সমীকরণ দেওয়া আছে, নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে কত? 2x - y = 9। সব সময় ডান পাশে শূন্য লিখবা, এই দুইটা দুইটা শর্ত দেওয়া আছে। তোমাদের কি বলছিলাম দেখো তো, উপকেন্দ্র দেওয়া থাকবে, নিয়ামক রেখার সমীকরণ দেওয়া থাকবে, দুইটাই দেওয়া আছে। কোনো কারণে দুইটার মধ্যে একটা দেওয়া আছে একটা নাই, সেক্ষেত্রে কি করবা? অবশ্যই বের করে নিতে হবে। তুমি 10 নম্বর বললা, কে জানি বললো 10 নম্বর, সরাসরি উপকেন্দ্র বা নিয়ামক দুইটাই সরাসরি দেওয়া নাই। সেক্ষেত্রে আগে আগের আগের যে টাইপটা করলাম, একটু আগে যে করলাম, ওই টাইপ করে যেটা অজানা সেটা বের করে নিতে হবে, তারপরে আমরা এই সিস্টেমে করব। বুঝতে পারছো? তারপরে লেখো এই পি বিন্দুটা কি, পি বিন্দুটা পরাবৃত্তের উপর, দড়ি পি বিন্দু পরাবৃত্তের উপর একটা বিন্দু, পরাবৃত্তের উপর একটি বিন্দু পি এক্স ওয়াই, এটা ধরে নিবা। ধরে নিলা, চিত্রটা কিন্তু দিতে হবে, কিন্তু বলে দিলাম চিত্র সারা নাম্বার পাবা না, কম পাবা। অসুবিধা নাই, চলবে। অতএব পরাবৃত্তের সংজ্ঞ থেকে পাই, পরাবৃত্তের সংজ্ঞা হতে এসপি ইকুয়াল টু কত পাই? যখনই এই 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 দুইটা জিনিস দেওয়া থাকবে, পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য এসপি ইকুয়াল টু পিএম এই সূত্র অ্যাপ্লাই করবা। এসপি মানে তো জানো, এই যেমন দেখো এই যে -8 -12, এসপি মানে কি? এস আর পি বিন্দু দূরত্ব, দূরত্বের ফর্মুলা কি বলো? বুঝদর অন্তর হোল স্কয়ার, x প্লাস 8 হোল স্কয়ার প্লাস y প্লাস 2 হোল স্কয়ার, বুঝদর অন্তর হোল স্কয়ার ইকাল টু পিএম মানে কি বলো তো? পিএম মানে কি? পি বিন্দু থেকে নিয়ামক রেখার উপর কি দূরত্ব? পিএম হলো পি বিন্দু থেকে নিয়ামক রেখার উপর লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব আমরা কেমনে বের করি? এই বিন্দু দ্বারা সিদ্ধ করায়, নিয়ামক রেখার সমীকরণ দেখো সিদ্ধ করলে যা হবে তাই, ডিভাইডেড বাই এক্স এর সহগ কত স্যার? 2 2 স্কয়ার প্লাস 1। এর মডুলাস আছে, মডুলাস আছে, বুঝছো? মডুলাস তুলে দিয়ে আমরা কি চিহ্ন দেই? প্লাস চিহ্ন, প্লাস মাইনাস দেই। এখন নর্মাল ক্যালকুলেশন করো, তাহলে হয়ে যাবে। নর্মাল ক্যালকুলেশন মানে বুঝো তো, বাঙালি কত হয়? এক্স স্কয়ার প্লাস 16x + 64y² + 4y + 4 ± এখানে 5, নিচে হলো √5, উপরে হলো 2x - y - 9। উভয় পাশে বর্গ করলে, বর্গ করলে কত হবে? বর্গ করলে মানে 5, এটা 2x - y - 9² নানাড়ি গুণ করলে কত দেখো? 5x² + 80x + 4 + 0 হাতে হলো 2 320। আর তোমরা এই সূত্রটা ভাঙাইতে পারবে না বলো তো? কোন সূত্র? a + b + c² ফর্মুলা কি? a² + b² + c² + 2ab +2ca - 36। এখন সব এক পাশে নিয়ে আসো,
4 এক্সেস 5 এক্সেস স্কয়ার থেকে 4 এক্স স্কয়ার বাদ দিলে কত এক্স স্কয়ার প্লাস 4 এক্স ওয়াই প্লাস 4 ওয়াই স্কয়ার প্লাস 116 এক্স প্লাস 2 ওয়াই প্লাস 320 আর 240 340 থেকে বাদ দিলে হলো 259 ইকুয়াল টু 0 অর্থাৎ লেখা যায় এক্স প্লাস 2 ওয়াই হোল স্কয়ার এলো পরাবৃত্ত সমীকরণ এলো আনসার তোমাদের মোটামুটি পরাবৃত্ত শেষ বুঝেছ উপস্থিতি তোমাদের 55 জন আরেকটা জিনিস দেখে রাখো কমপ্লিট জি স্যার আরেকটা জিনিস দেখো ওয়াই স্কোয়ার ইকাল টু ফোর এক্স ওয়াই স্কোয়ার ইকাল টু ফোর এক্স এটা কিসের সমীকরণ বলো স্যার পরাবৃত্তের সাধারণ সমীকরণ আর ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি এটা কিসের সমীকরণ মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ মূলবিন্দুগামী না কে বলছো মূলবিন্দুগামী না স্যার সরল রেখার সমীকরণ মূলবিন্দুগামী হলে ওয়াই ইকাল টু এম এক্স হতো এটা ডাল আকৃতির সমীকরণ তাহলে ওয়াই ইকুয়াল টু এমএক্স প্লাস সি তাহলে এক নং পরাবৃত্ত এক নং পরাবৃত্ত দুই বা দুই নং সরল রেখা দুই নং সরল রেখা এক নং পরাবৃত্ত কে এক নং পরাবৃত্ত কে স্পর্শ করে স্পর্শ করার শর্তটা কি তাহলে সি ইকুয়াল টু হবে বাই এম এই শর্তে স্পর্শ করে প্রমাণটা আমি দেখালাম না টাইম নাই তো ওই জন্য কত হবে সিটা কি জিনিস সিটা হলো যে সরল রেখা ধ্রুবকটা এটা তো এই যে ডে আর এমটা কি এমটা হলো ঢাল এমটা হলো কি ঢাল সি ইকাল টু এ বাই এম সি ইকাল টু কত এ বাই এম মনে করো যে এরকম একটা ওয়াই স্কোয়ার ইকাল টু ফোর এক্স মনে করো এটা কিসের সমীকরণ আর ওয়াই থ্রি ওয়াই ইকাল টু ফোর এক্স প্লাস ফাইভ এটা একটা সরল রেখার সমীকরণ যদি বলে স্পর্শ করলে মনে করো এখানে দিলাম মনে করো এ দিলাম যে এই এই সরল রেখাটি এক নং পরাবৃত্তকে স্পর্শ করলে এর মান কত বলতো এখানে তুলনা করলে এর মান কত হবে এই এ না এটা অন্য অন্য কিছু দেই সি দিলাম বা কি দিলাম বলো তাহলে এর মান কত এক নংকে যদি তুলনা করি এক নংকে ওয়াই স্কোয়ার ফোর এক্স একসাথে তুলনা করো তুলনা করলে কত হইব ফোর ইকাল টু ফোর এর মান কত ওয়ান আর এম এর মান কত সি এর মান কত দুই নং হতে পাই দুই নং হতে
দুই নং হচ্ছে তাহলে থ্রি ওয়াই কাল তো কত মাইনাস ফোর এক্স মাইনাস পি, তাহলে অতএব ওয়াই এর মান কত? তাহলে এখানে এম কত সি কত বলতো, এম কত আর সি কত? মানে এই সূত্রের মধ্যে বসাও তো কত হয় সি ইকাল টু এ বাই এম, এটা কত ওয়ান, এমটা কত? তাহলে সেটা পি এর মান বেরোয় যাবো স্যার, টাইম তো এখনই শেষ হয়ে যাবে, শেষ আমার অঙ্ক শেষ। তাহলে ফোর পি ইকাল টু নাইন, পি এর মান হলো নাইন বাই ফোর, এই হলো আনসার, এই হলো আনসার স্যার। রোল কল, রোল তো রোল কল হইছে, দিছো না দিছো না? জি স্যার স্ক্রিনশট দিছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা স্যার আসসালামু আলাইকুম। স্ক্রিনশট বলো ঘরে দে বলো। সাইড টু সাইড অন স্যার, বলো যে বাবা ক্লাস করে দিছে পরে দিয়ে আসবে তো। ঠিক আছে আজকে এই পর্যন্তই নাকি? সালামু আলাইকুম স্যার। বলো স্যার, যে তিন নাম্বার লেকচারটা তো ইউটিউবে দেওয়া হয় নাই, আপলোড করেন নাই? তিন নাম্বারটা মনে হয় ল্যাপটপে পড়ায় নাই, খাতায় পড়াইছিলাম তো ওই দিন কারেন্টের প্রবলেম ছিল এই জন্য দিতে পারি নাই। আর এগুলা তো ইউটিউবে দেওয়া থাকে না স্যার? সবই দেওয়া থাকে, একটা লেকচার বাদ পড়ছে খাতায় পড়ায়, খাতায় যেগুলো পড়ায় সেটা তো মোবাইলতে পড়াইতে হয়, মোবাইলে পড়াইলে আবার কি করা যায় না কি বলে স্যার? ইউটিউবে স্যার কি লেখে সার্চ দিব স্যার আপনার ভিডিও পাওয়ার জন্য? আর পি এল এস সি। ও আচ্ছা, এই যে প্লে লিস্ট আছে, প্লে লিস্ট কি করবে? এই তোমরা কত কিছু বাইর করো আর এটা বাইর করা পারো না না? ঠিক আছে আল্লাহ হাফেজ।